আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডিয়ার গাইস, ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে স্বাগতম। লাইক আজকের লোগোটি আপনারা কসমেটিক্স অর লেডিস আইটেমের যে কোনো বা ফ্যাশন আইটেমের যে কোনো প্রতিষ্ঠানের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। আজকের লোগোটি খুবই সহজ করে দেখাবো, স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করবেন। অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে। লাইক আমি ইলিপস টুলটাকে নিব, এভাবে একটা ইলিপস ক্রিয়েট করলাম লাইক দিস, দেন এভাবে আবার অল্টার চেপে ধরে এভাবে একটা কপি করলাম, একটু এটাকে চাপিয়ে দিব হালকা লাইক দিস, এভাবে সিলেক্ট করলাম, সেবিলা টুলটা ক্লিক করে লাইক এভাবে মাইনাস করে দিলাম। পেন টুলটাকে নিব, দেন এখানে মিডল বরাবর একটা ক্লিক করে লাইক এভাবে দিয়ে দিব, আবার সিলেক্ট করলাম, সেবিলা টুলটাকে ক্লিক করে লাইক এভাবে ফিক্সড করব। এখানে এসে এই স্টকটাকে উঠিয়ে দিলাম, এই স্টকটাকে উঠিয়ে দিয়ে দেন এখানে আমি এখান থেকে কালারটাকে পিক করে দিলাম লাইক দিস, করে দিই গ্রিডিয়েন্টটাকে একটু ম্যাচ করে দিই, ম্যাচ করে দিলাম। প্রিয় বন্ধুরা, আপনার দীর্ঘ কিছু যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব না, চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকবে বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হয়ে থাকলে বা কিছু শিখে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। সেম আমি আবার এখান থেকে ইলিপস টুলটাকে নিব, এভাবে একটা ইলিপস ক্রিয়েট করবো লাইক, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম, দেন এভাবে দিয়ে দিব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম। এখন আমি জাস্ট এখান থেকে কালারটাকে পিক করে দেবো, চমৎকার দেখেন আমার খুব চমৎকার দেখাচ্ছে। দেন আমি এটাকে এভাবে সিলেক্ট করব, মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ টু বিং টু ফ্রন দিয়ে দিলাম লাইক উপরে চলে আসলো। দেখেন জাস্ট আমি রেক্টেঙ্গুলার টুলটাকে নিলাম, ওকে রেক্টেঙ্গুলার টুলটাকে নিলাম, রেক্টেঙ্গুলার টুলটাকে নিলাম, এটাকে জাস্ট আমি এভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে এভাবে একটু চাপিয়ে দিব, দেন এভাবে একটু চাপিয়ে দিলাম লাইক দিস, এভাবে একটা ইলিপস ক্রিয়েট করে দিব লাইক দিস। দেখেন জাস্ট আমি এটাকে মিডিলে দিয়ে দিলে আই থিঙ্ক চমৎকার দেখাচ্ছে, জাস্ট এভাবে দিয়ে দিব লাইক। এটাকে আমি একটা পোশাকের মতো ক্রিয়েট করতেছি, এখানে নামের একটা ওয়ার্ড দিলেও বেটার দেখাবে, আমি পরে ওইটাকে করে দেখাবো, নামের ওয়ার্ডটাকেও দিয়ে দিব, সিলেক্ট করে লাইক একটু রাউন্ড করে দিলাম লাইক দিস, এভাবে একটু রাউন্ড করে দিলাম ওকে, দেন এভাবে মাউসে এভাবে সিলেক্ট করলাম, মাউসে রাইট ক্লিক করে জাস্ট অ্যারেঞ্জ টু বিং টু প্রন দিয়ে দিলাম লাইক দিস, চমৎকার দেখেন লাইক একটা পোশাকের মতো আমার মাঝখানে হয়ে গেলো। প্রিয় বন্ধুরা দেখেন লাইক দিস চমৎকার দেখাচ্ছে। প্রিয় বন্ধুরা লাইক একটা ড্যামো নেম দিয়ে দিতে পারেন আপনারা লাইক দিস, আমি একটা ড্যামো নেম দিয়ে দিলাম ওকে। এখন জাস্ট এটা গেল আমার একটা, জাস্ট আমি এখন এভাবে এটাকে অল্টার বাটন চেপে ধরে একটা কপি করলাম, দেন একটা নামের প্রথম ওয়ার্ড দিয়ে দিতে পারি আমি আপনার ব্র্যান্ডের, জাস্ট আমি মিমের এমটাকে দিয়ে দিলাম এখানে, দেখেন জাস্ট একটু স্টাইলিশ ফোনটাকে আমি দিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা দুইটা সিস্টেম আমি আপনাদেরকে দেখালাম ওকে, এটাও খুব সুন্দর দেখাচ্ছে, চমৎকার দেখাচ্ছে। এটাকে আমরা যদি একটু রাউন্ড করে দিই লাইক লাইক, আমি এটাকে এই জায়গাটাকে একটু হালকা রাউন্ড করে দিব তাহলে আর একটু সুন্দর দেখাবে লাইক, এভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেক্ট করলাম, হালকা একটু রাউন্ড করে দেবো, এই যে দেখেন হালকা একটু রাউন্ড, আরও চমৎকার দেখাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার আবার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার থাকলে বা কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। জাস্ট কালারগুলোকে আমি একটু টেক্সটের কালারটাকেও আমি একটু কালার করে দিতে পারি, টেক্সটগুলোকে জাস্ট এভাবে মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম, আবার মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করব, জাস্ট এভাবে সিলেক্ট করে আমি কালারটাকেও পিক করে দিতে পারি, অসাধারণ দেখাচ্ছে। প্রিয় বন্ধুরা লাইক দিস ওকে, চমৎকার।